আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কাঁথায় ডবল চেন সেলাই কিভাবে করতে হয়। খুব সহজভাবে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সেলাইটা খুব সহজভাবেই তাড়াতাড়ি শিখে নিতে পারবেন। এই ডবল চেন সেলাই দিয়ে একটা সুন্দর বড় কাঁথার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে পুরো কাঁথাটা, ভিডিওটি দেখে নেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে কাঁথাটি আগে থেকে ছাপানো আছে, আর ছাপানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার এখানে এক জায়গায় ফোর তুলে নিলাম। এবার এখানে সুতার যেখানে ফোরটা তুলেছিলাম সেখান থেকে একটু নিচে হয়ে ফোরটা আবার তুলে নিব আরও একটা, আর পাশ দিয়ে একটু ক্রসভাবে আরও একটা ফোর তুলে নিব। একটু ভিডিওটি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এবার এখানে সুতোটা শুয়ের উপর দিয়ে ঘুরিয়ে দিতে হবে, তারপর এখানে একটা চেন তুলে নিতে হবে। চেন তোলা হয়ে গেছে। এবার সুইটা যে জায়গায় চেন তুলেছিলাম তার ওপরে সুতাটা যেন উপরে থাকে সেই বরাবর নিয়ে সুইটা ভেতরে দিয়ে দিতে হবে। এইবার এখানে চেনটার মিডিল বরাবর আরও একটা ফোর তুলে নিতে হবে। ফোরটা তুলে নিয়েছি। এবার একটু নিচ হয়ে আবার অন্য দিকে ক্রস হয়ে সুতাটা উপরে পেঁচিয়ে আরও একটা চেন তুলে নিতে হবে। ভিডিওটি একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এবার এখানে আবার সুইটা নিচ দিয়ে দিয়ে ক্রসিং করে মিডিল বরাবর আরও একটা ফোর তুলে নিতে হবে। এই কাজটি আমি একবারে করেছি। এবার গোড়ার দিকে আবার একটা ক্রসিং করে ফোর তুলে নিতে হবে। ভিডিওটি একটু ভালোভাবে দেখুন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। এবার আবার মিডিলে তুলতে হবে ফোর, আর শুয়ের আগা দিয়ে একটু পেঁচিয়ে এখানে ডাবল চেন করে নিতে হবে একটু ঘুরিয়ে। এইভাবে প্রত্যেকবার সুই দিয়ে ফোর তুলে নিতে হবে, আর সুতাটা একটু পেঁচিয়ে এই পাশ ওই পাশ করে ফোর তুলতে হবে। প্রথমে হবে একটা চেন, তারপরে পেঁচিয়ে হবে ডাবল চেন। এইভাবে এই পাশ ওই পাশ করে এই সেলাইটা করে নিতে হয়। একটু ঝামেলার আছে, কিন্তু একটু ক্লোজভাবে যদি দেখেন তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে। আমি এখানে এটা স্কিপ না করে কয়েকবার দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। এই সেলাই দিয়ে যদি কাঁথা সেলাই করা হয় তাহলে কাঁথাটা অনেক সুন্দর আকর্ষণীয় লাগে। আমি আগেও বলেছি আমার চ্যানেলে একটা সুন্দর কাঁথার ভিডিও আছে, একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে ডাবল চেন দিয়ে কাঁথা সেলাই করলে কাঁথাটা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়। সেই জন্য আজকে কোনো কাপড়ের ওপরে না করে একদম কাঁথার ওপরে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। এখানে পাঁচ পরল কাপড় দিয়ে একটা লম্বা বড় সাড়ে পাঁচ হাত কাঁথা তৈরি করা হয়েছে। আর এখানে কাপড় ব্যবহার করা হয়েছে হলুদ কালারের, আর তার উপরে বিশ্ব সুন্দরী গোলাপি কালার সুতা দেওয়ার জন্য কাঁথাটা আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে সেলাইটি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক সেলাইয়ের ভিডিও আছে, গুজরাটি সেলাই, মাছকাটা সেলাই, সব ধরনের সেলাই আমার চ্যানেলে দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর আমার এই কাঁথাটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আমার এই কাঁথা সেলাই ভিডিওটি আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।